وبالوالدين إحسانا রাখাল মানো, রাখালর সঙ্গে সুসম্পর্ক করো, রাখালর কাজে খেজমত করো। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আল্লাহর রাতে ফরমাইরা নেকির বদলা কিতা বলে নেকি লে মা বাবে নেকি করছলা এক জীবন অকল হইলা নেকির দিকে চাও মা বাবে কেমন নেকি করছই মাইয়ে যদি চাইতা ফয়লা তো যৌবনর জ্বালায় বিয়ার শাদি দুইজন এখানো যখন ও বাচ্চা গর্বর মধ্যে যায় তখন তাকিয়া রাওনা কি বলে ফিরিতির মজা নাই সন্তানর লালস লুবাই যায় আজীবন তাকে বিয়ার আগ পর্যন্ত বিবাহ যৌবন ও বিবাহর খেয়াল খেয়াল ইচ্ছা যখন ও সন্তান গর্বর মধ্যে যায় তখন তাকিয়া আপনার বাবা মা দুইজনের সন্তানর লুভ লালস হয়ে যায় বিবাহ শাদীর পাঁচ সাত বছর যায় গি এমত অবস্থায় সন্তানের মুখ দেখা যায় না এখন আফটা করিয়া প্রেম করিয়া ভালোবাসা করি বিবাহ করছিল এখন আপনার কি বলে বউ রাখতে চায় না কই বাঞ্জি বেটি লইয়া সংসার করলে হইত নাই আরে হো তো মো ফিরিতে মজা দ্বিতীয় ফিরিতে রাজ সাজা তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেশুমার ফিরিতের সেল বুকে যার কল অলঙ্ক তার অলঙ্কার কুল মানের বই নাই তার যার গলে ফিরিতের ফাঁসি সে তো সকলের দাসী লাজ নাই লজ্জা নাই শরম নাই তার ফিরিতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার কুল মানের বই নাই তার এবার লক্ষ্য করো ভাইলা তো ফিরিতি করিয়া প্রেম ভালোবাসা করিয়া যৌবনের ইচ্ছায় আপনার খাহেশাত মিটানির উদ্দেশ্যে বিয়া করা মাত্র চার পাঁচ বছর আওলাদ হয়েছে না জানে প্রেমিক প্রেমিকা বানাইয়া আনছিল জাইন ছাড়া গুণ নাই খানি নাই মান নাই মর্যাদা নাই ইজ্জত দৌলত কিচ্ছু লোক নেই এই লাগেও মাত্র চার পাঁচ বছর সন্তান না পাওয়ার কারণে কিলানি আরম্ভ করিয়ে দিছে খালি আমারে মারো কেনে মারতাম না তে সুমা দিতাম নি তোমার লাগানে বাঞ্জি লই আট কুড়া রইতাম নি কিল দিয়া আর তার লাগি জায়গা সার স্থান সারতায় না মরতায় এক বাজু কইতায় ওই জায়গা সারতায় নাই মরতায় এক বাজু করতাম আর আট কুড়া গাইলার যারা জানে তোমারে লইয়া সংসার করি আই বেফসলে টাকা টাকি মোরাবালা ওতার লাগি কিলাই আর হয়ে যাইতাই নাই মরতাই এক বাজু হইতাই বিয়ে কইল বাবা রে আইয়া টেকিছি ইলা তো তোমার হালত হইব ঘুরি বুঝছি না তাহলে প্রমাণ হইয়া থাকলো বিয়ার বাদে সন্তানের আশা হয়ে যায় না হইলে হয় না এবার আল্লাহর বন্দে গান লক্ষ্য রাখো সন্তান যেই মাত্র পেটের মাঝে হইল দেড় মাস দুই মাস যাইতে না যাইতে মার মূর্তি বমির বাবার অম্ব হইল আরে কিচ্ছু মুখ দিলেই বমি হয়ে যায় কিচ্ছু মুখ দিলেও বমি হয়ে যায় এমত অবস্থায় এমন কোন মা নাই জান গর্ব ধারণ করছই আর গর্ব অবস্থায় তান বমির বাব করছে না এমন কোন মাই পৃথিবীত নাই যে মায়ের আপনার বাচ্চা গর্ব ধারণ করার বাদে বমির বাপ করছে না গর্ব লওয়া মাত্র আপনার কি বলে বমির বাপ আরম্ভ হয়ে গেছে অনবরত মুখ কিছু দিলেও বমির বাপ না দিলেও কোনো সময় বমির বাপ আমরা সব বেটাই না আমরা সারা জানার কথা নাই বেটিন তরে গর দিয়া জিকার করি দেখবা ওলা ওই নি কইবা ওই মুল্লার মাতে আর আমরা হালতে এক সমান বেটাই কইবারে মিলাইয়া খাটাইয়া কইছে ইনো বইয়া সারা প্রমাণ হইত নাই কিছু মানে মানবাই সারা মানতা নাই বলে ওলা ওই নিকই সব বেটিন তোর কমি আর বেশি কেউর তুলা কম হয় কেউর তুলা বেশ হয় আচ্ছা এক মানে দুই তিনবার বমি করলে এনর রোগে গলায় ফেকে সারাই দিছে সব বিষয় যায় যাইন বমি করছেন মুখ বরিয়া অজু যায় মুখ বরি বাইক করলে মুখ বরিয়া না হইলে অজু যায় না যান মুখ বরিয়া হইছে বমি তানে জিকার করিয়া গলার রোগে আর ফেটে বিষ হইছে না লগে লগে না হইল চব্বিশ ঘন্টা বাদে আল্লাহ ভিতর বাদে এবারে কি ইয়ে হলি সানি লিছি ই সানাটা কোনটা বলে বমিয়ে ফ্যাক্টরি দিতে সময় বেদনা হয় না কিন্তু বার করতে বেদনা হয়ে যায় উফতা বার করাত লাগলে বেদনা হয়ে যায় বাকি হলে ট্যাঙ্কি যত দেও কোনো বেদনা নাই অসুবিধা করে না আল্লাহ কি কুদরত অনবরত বাটি হলে ট্যাঙ্কির মধ্যে নানান খাদ্য দিলাম যায় কিন্তু বেদনা একটা দিন বুঝবা ইলাম না যাইতে বেদনা হয়ে করিয়া কিন্তু কারণ বশত যদি উপর দিকে বিরিয়া উফতাই দিত চায় তাহলে আবার বাদেও বুধবাই কয়া যায় ভিতর বাজু কি গেছানি তৈরছে
মায়ের বেটো সন্তান গেল যাওয়া মাত্র মায়ের কি বলে বমির বাবা রঙ হইছে কোনদিন ছয় বার কোনদিন নয় বার কোনদিন আঠারো বার দেখো খালি লুকাই লুকাই বমি করতে আসে আরে বন্দা এমত অবস্থায় দেখো যখন দেড় মাস দুই মাস তাকে আরম্ভ হইল ছয় সাত মাস পর্যন্ত অনবরত বমির বাব করে করতেই আসি ই মায়ের পেটর ভিতরে বেদনা ওর নিনা না গোলাপ ওর নিনা না গেল কোন বাকির সন্ধ্যার চার মাস পূর্ণ হইতে না হইতে এখন পরিবর্তন হালত হয়ে গেছে আস্তে আস্তে বমির দিক যদিও কমে মুখের দিক নষ্ট আরম্ভ করে দিছে গোলাগা মুগা আমরা তো খানেওয়ালা হইয়া তামলাম সর্ব ধরনের মশলা সব ধরনের তেল পেঁয়াজ মরিচ আদা হলুদ রসুন পাখর সবটা না হইলে খানি আমরা ফ্যাক্টরি মজা লাগে না ই জীবন মজা লাগে না সারা জীবন মাইয়া খাইছিল মশলার তরকারি এমত অবস্থায় মুখর খাল গেছে গি গলার খাল গেছে গিয়া বাচ্চা গর্ভধারণ করার কারণে গলা ফসি গেছে মুখ ফসি গেছে এমত অবস্থায় মায়ের মুখ আপনার একইবারে জুস দিয়া কোন বস্তু তরকারি মুখ দিলে মায়ের অসুবিধা করে সারা জীবন মজা খানেওয়ালা মশলা দিয়া মুখ গাওয়া গলা গা ওই যাওয়ার কারণে মায়ের তো এখন আর পেট ভরি দানা খাইতে পারেন না তুলা তুলা খাওয়া লাগে মজা নাই মজা লাগে না মুখ দিলে জ্বলা জ্বলা বাপ করে একইবারে নুয়া খানি যদিও কোন ধরনের মশলা না খালি বয়েল মুখ দিলে আপনার হোক গার মাঝে লাগিয়া যন্ত্রণা দে আন্দাজ করে চকুর ভানি ফালাই ফালাইয়া খান দিয়া গর্ভধারিণী মায়ের চক্কের ভানি ফালাইয়া ফালাইয়া পেট ভরি খাইতে পারে না হাফ পেট কোনো বাকির জান রক্ষা করি এমত অবস্থায় ছয় মাস হইয়া দিল বাচ্চা মায়ের পেট পূর্ণ বাচ্চা হয়ে গেছে এখন আপনার লড়াচড়া আরম্ভ করে দিছে ছয় মাস পর্যন্ত নীরব ছিল জানাই গেছে দেহর ভিতরে এখন সময়ে সুযোগে এদিকে খুশি মারে সেদিকে লাতি মারে সেদিকে মাথায় টেলা মারে সেদিকে পায়ে হাতে টেলা মারে মায়ের পেটের বড়র ভিতরে সন্তানের যখন নড়ে আরে লক্ষ্য করিও ভাই চক্রের মাঝে যদি একটা বালি পড়ে কত যন্ত্রণা তার সীমানা নাই আবার লক্ষ্য করো দাঁতের গুড়া বায় মাছের কাঁটা ঢুকি গেছে যত সময় বাইর করছো না চুচাইয়া তত সময় পর্যন্ত যা দেহর মধ্যে আরাম নাই শান্তি নাই মায়ের পেটে এত বড় সন্তান লড়সড় করতে আছে গলার মাঝে সামান্য আপনার কি বলে গোসা খাটা আটকিছে মুরগির খাটা হোক আর মাছের খাটা হোক আর অন্য কোনো সবজির টুকরা হোক গলার মাঝে আটকি গেছে এখন পানিও খাওয়া যায় না শ্বাস ফলানিও যায় না আপনার লড়সড় করতে সময় গলার পার মারে ডিস্টার্ব ধরে এজন্য আপনার গলায় দড়িয়া বই রয়েছে খালি খান দিয়ে কি তো হয়েছে বলে এখন গলা খাটা আটকি গেছে তলে দিও যান না উভরে দিও আর না কোনো বাকির শান্তি পাইয়ান না একটা গোসা যদি গলা হল কোমর মধ্যে আটকায় তোমার এমন দুর্দশা যন্ত্রণা আরম্ভ হইয়া থাকে মায়ের পেটে অত বড় একটা সন্তান আড়াই কিলো তাকে আরম্ভ করি ছয় সাত কিলো ওজনের সন্তান হইয়া থাকে লড়সড় অনবরত করের গোসার মতো অনবরত মারে তুলা লড়াচড়া করতেই বাচ্চায় দুঃখ পায় তাই লড়ে তুলা মায়ের লড়তেই বাচ্চায় দুঃখ পায় তখন আমরা কি বলে লড়সড় করে পর্দা মায়ের পেটের পর্দার ভিতরে যখন সন্তানে লড়লো মায়ের কত কষ্ট এটা কেউ জানে না জানে কে আল্লাহ তার লাগি তোমার মায়ের তোমারে পেট তাই বার করতে চাইছে না দুঃখ পাইছে বমি করলো বেমারি বনলো এতে তোমার মায়ে তোমারে সন্তান রে বলছে না ভালাইছে না দুঃখ দিছে না এমত অবস্থায় তুমি আপনার কি পর্যায় ক্রমে আগ বাড়িলাই তোমারে কোন অবস্থায় নষ্ট করতে চাইছে না চাই তো মায়ে পারত ইলা ব্যবস্থা জমিনের মধ্যে আছে কেউ যদি চায় জীবনেও সন্তান নিত না সেই ব্যবস্থা আছে কেউ চায় দুই তিন মাস চার মাস গর্ব খালাস করত ব্যবস্থা আছে কেউ চায় চার ছয় মাস নষ্ট করত তারও ব্যবস্থা আছে মায়ে তোমারে নষ্ট করতে ধ্বংস করতে কখনো চায়নি বাবাও এটার মধ্যে সম্মতি জানায়নি না এমত অবস্থায় যখন প্রসব সময় আইয়া আসিছে প্রসবের সময় কম খানির কারণে আপনার কম ঘুমানির কারণে শরীরটা দুর্বল আল্লাহ যাতে ফরমাইরা পাক করবার দিগারে আলমে ফরমাইতে আছেন কোরআনে করে মজা হইতেছি আমার মুখ নয় কোন বানাউটি কিসা কাহিনী নয় কোরআনের কুস্তির ওয়াসাইনাল ইনসানা বিওয়া لديه إحسانا حملته أمه كرها ووضعها
وقعت كرها وحمله وفصاله سلاسون شهرا رب العالمين فرمايرا وصيت তোমাদের জন্য মানুষ নসিহত তোমাদের জন্য আদেশ তোমাদের জন্য মা বাবার খিদমত করো তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো কেননা তোমার মা দুর্বলর উপরে দুর্বল হইছে তোমার মা তোমারে গর্ব ধারণ করিয়া কমজোরর উপরে কমজোর হইছে দুর্বলর উপরে দুর্বল হইছে বেমারির উপরে বেমারি বনছে এমত অবস্থায় তোমারে প্রসব হইছে প্রসব করিয়াই শেষ নাই 30 মাস তোমারে কোনার পেটে আর কুলে 30 মাস লইয়া ঘুরিছে তোমারে আপনার পেটর মাঝে লইল নিম্নমান 6 মাস তোমারে পেট রাখলো নিম্নমান 6 মাস 6 মাসের নিচে কোনো বাচ্চা প্রসব হয় না পূর্ণ আকার সুরত দিয়া কোনো বাচ্চা 6 মাসের আগে জন্ম হয় না গর্ভর নিম্ন সময় 6 মাস আল্লাহ 6 মাসকে গ্রহণ করলো পেট লইল 6 মাস আর ওয়াল ওয়ালিদাতু ইউবিনা আওলাদুহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা আইতিম মারাদ মায়ে তোমারে 2 বছর পরিপূর্ণ দুধ পান করাইলো পেটর মাঝে লইয়া 6 মাস তোমারে তার খাদ্যর লগে খাদ্য খাওয়াইলো আর পেটটাকে জমিন আবিষ্কার হওয়ার বাদে আরো 24 মাস তার বুকুর দুধ খাওয়াইয়া বড় বানাইলো ও মিলাইয়া কত মাস মিলে 30টা মাস গেছে হামলু অফিসালু তোমার দুধের জীবন জিন্দগি আর মায়ের পেটের জিন্দগি হইয়া তাহলো মিলাইয়া 30 মাস 30 মাসে কতদিন বললে 2.5 বছর আল্লাহর বান্দাগণ আল্লাহর দাতে ফরমাইরা 6 মাস একলা পেটের মাঝে রাখছে লগে কেউ নাই সাহায্যকার বাবায়ও সাহায্য এই সময় দিছেন না ভাইও না মায়ও না দুনিয়ার কেউ না মায়ের পেট সন্তান লইয়া কষ্টটা একলা মায়ই বরদাশ করছে দুনিয়ার কেউ নাই এমত অবস্থায় যখন প্রসবের সময় 6 মাস পরে আইলো 9 মাস পরে আইলো 10 মাস পরে প্রসব সময় আইলো আরে প্রসব বেতায় যখন তোমার মায়ের ভাইছে এক একবার কুরসিনকারীর লগে মালাকুল মৌতরে 70 বার ডাকিছে যখন মায়ের বাচ্চা প্রসবের সময় ঢুকা কান্দা লইলো আর তোমার মায়ের প্রসব বেদনায় ধরলো এক একটা সিনকারীর সঙ্গে 70 বার মালাকুল মৌত আজরাইল ডাকিল আরে বা আজরাইল আজরাইল তুমি কি আমারে দেখো না প্রসব বেদনার যন্ত্রণা লাগি মরি যাওয়াটা আমার লাগি বালা এত কষ্ট এত কষ্টর বাদে যখন তোমার মুখটা দেখছে আরে পেটের 6 মাসের কষ্ট 9 মাসের কষ্ট বুকাশির কষ্ট পিয়াসির কষ্ট আপনার মুগা পাঙ্গ লাগাইয়ের কষ্ট সব ভুলিয়া প্রসব বেদনার কষ্ট সমুদে ভুলিয়া যেমনে সন্তানের মুখ দেখছে টোটাল 9-10 মাসের গর্ব কষ্ট প্রসব কষ্টটা ফাউরিয়া চোখের বাণী মুসিয়া হাসি হাসি মুখ বানাইয়া তোমারে কুলোর মাঝে লইয়া স্তন মুখ দিয়া জোড়াই ধরি দিছে আল্লাহর দাতে ফরমাইরাই ইহসান একমাত্র তোমার মায়ে তোমারে করছে বাবার সহযোগিতা ছিল আর মায়ে তোমারে সুসম্পর্কটা করলো প্রসবর সাথে যদি মায়ে তার ইয়াদ রাখিয়া ভুল তাকি ফালাই দিত দুনিয়ার কে তোমার এমন ঘনিষ্ঠ আপন ছিল মায়া করত তাই তোমার মা যেদিন তোমার পোষা গঙ্গা দেহ ময়ল মূত্রওয়ালা দেহ জাগার মাঝে শুইছো সেই জায়গায় পেশরা পায়খানা করছো পায়খানা পোষাবে আপনার চক্কের কি আপনার বীজাণু কিশোরে নাকের আপনার কি বলেন তে ফেনস কিশোরে মুখের লব দেহ আপনার কি বলেন তে সেই ময়লায় আবর্জনায় তোমার চোখ মুখ খান সমুদ্র আপনার লতুলা বনে গেছে পেশাব পায়খানায় তোমার দেহটা লতুলা বনে গেছে তোমার দুনিয়ার যে কোনো মানুষে তোমারে দেখলে সে পালাইছে আচ্ছা মুতুলা পায়খানা ফেনসাল্লা সকুত ফিস্টালা মুখে দি বিজলালা খানে দি ফুজালা তলবাজু শরীলবাজু পায়খানা পেশাব ইলা যদি এক হরুতারে কেউ দেখে এম খুব দোলা সুন্দর কর্তা যা কেউ যদি ইলা হরুতে গু আমরা দেখি খুব বেশি দিন কিয়েছি নির্বিশেষে মায়া যখন দেখে বাচ্চা আবর্জনা যুক্ত হয়ে গেছে ময়লা যুক্ত হয়ে গেছে আশেপাশে চাই খেউনি দেখি আমার বাচ্চারে গিন্নার দৌড় মারি তার বাচ্চারে পরিষ্কার করিয়া সুগন্ধি গায়ে লাগাইয়া সুন্দর কাপড় গায়ে লাগাইয়া কুলোর মাঝে লইয়া আপনার দুই গালে বারবার সুমা খাইতে আসে
এই দয়া এই মায়া পৃথিবী আর কেউর বাজে নাই মায়ের যখন সন্তান রে এমন মায়া করে ভাই এমন দয়া করে ভাই আল বাবায় যখন সন্তান রে মায়ের সাথে মিলিয়াম এমন দয়া মায়া করিয়া তাকে ভাই আল্লাহর জাতে ফরমাইয়া করার লগে তুমি কি করো বলে ব্যবহার বালা করো এহসান তুমি তাদের সঙ্গে নেক ব্যবহার করো বদলা কি বলে তোমার লাগি হবে নেক ব্যবহার নেকি বদলা নেকি এহসানের বদলা এহসান মায়ে আমরা রে পেট তাকি আরম্ভ করি মামনার পর জমিন দুই আড়াই বছর পর্যন্ত কোন সময় সহযোগিতা বাবাই করছই নতুবা অন্য ব্যবস্থা করি মায়ের বাবায় সাহায্য করি দিছই আর মাইয়ে আমরা রে খাওয়াইলাম মুখ তুলি পরিষ্কার করি দেহরে রাখলা আবর্জনা সভা করলা পোশাক গুলা পরিষ্কার করলা মুখ তুলি খানা দিলা একদিন অদূর ভবিষ্যতে সময় সম্মুখে আর অতীত ইয়াদ রাখা দরকার আমি যেদিন বেকস বেসারা আসলাম আমারে সহায়তা করছই একমাত্র মাইয়ার বাবায় সামনে যদি আমার মা কিবা বাবাও চলই যায় মানুষের একদিন সামনে দিয়ায় ভবিষ্যতের চিন্তা করা শুরু লাগি দরকার আছে ভাই আই জুয়া নাসি খাই লেমন তাগমু তা নয় কথার লাগি বেমারি আর মুরব্বী দেখিয়া ইব্রত হাসিল করতায় বেমারি অকল টনটনি দেখা যাইতায় মই মুরব্বী অসল মানুষ দেখা যাইতায় ইব্রত হাসিল করতায় আল্লাহ তান তাকি বানা রাখছে যদি আল্লাহ ই দরজাত আমারে নেগি আমার কি ভাই তো আল্লাহরে ডাকিতাই মায়ে যে কষ্ট করছেন সেই কষ্ট বাচ্চা পাইলে তুমি বুঝবাই ভাই বাচ্চা পাইলে যে তা বেটিং তে হরিং তরেছে তাই হৌরাই তরেছে তাই আপনার আর ই এলাকাত আসুন কিবা নাই জানি না হাই হাই এক এক এলাকা যদি বৌয়াইন তোর সেতানি কোন হরিয়ার শ্বশুরে শ্বশুর দে যদি হুন যে কি পরিমাণ সে তার সাইও আর সোশ্যাল জগৎ চাও আপনার সোশ্যাল মিডিয়া চাও গুগল রিচার্জ করি চাও এক শকিন বেটিনতে বৌবাইনতে হরিণ তোরে বউ বানাইয়া ইলা সিফা জিতলে আরে ঠিকানা নাই আর ইলা এক হৌর রুবরে তহমত তুলদা আসমানে জমিনের তলে জাগা হইল জমিন আসমানের তলে জাগা হইল ওলা বড় বড় এক তহমত তুলল হা খালি বৌবাইনতে সে তাই তরা ইলা নাই গুন বেজার হই দিবা দুই হককে আছে কোন কান গিয়া ভাই ভাই শ্বশুরিয়ে হৌরে দুইও টাইম ইলিয়া বউ ইগুরে আপনার ছেলে আর বউ আপনারে হলা সে তাই বা ও মুসলমান বউ রে সে তাইও না তুমি কয়দিন বাদে তুমিও আপনার কি বলে কয়েকদিন বাদে তোমার ওই দশায় যেতে পারে হরি বললে বউ রে সে তামি নাই মেয়ে তাকি বেশি মায়া করার দরকার ভাই যে হরিয়ে বৌরে নিজের মাইয়া তাকি মায়া বেশ করে ই বউয়ে আপনার কুড়ি তাকি বেশি শ্বশুরির যত্ন করে যে শ্বশুরি আপনার বউরে সে তাই বেশ ইগুরে আপনার তাই বউয়ে তুড়া বাদে সুযোগ পাইলে আপনার বদলা লয় বেশ ও তার লাগি দুনিয়া সে তামির নাই বউরে মায়া করো হরিয়ে মায়া ভাই ভাই হরিরে মায়া করো তুমি ফুলির মতো মাইয়ার মতো সংসারের সুখ হই ভাই এজন্য আল্লাহর বন্দে গান কেউ কেউ রয়েছে তা নিটার দরকার নাই আল্লাহর বন্দে গান আল্লাহর জাতে ইয়াদ দেওয়ার লাগি জন্ম বৃত্তান্ত করবা জু আমরার মাই বিয়ার মাঝে কইছই আপনারা ওয়াত্তাকুল্লাহ তাসাআলু নাবী ওয়াল আরহাম আর আল্লাহর জাতে আমরা জন্ম নেবার আগেই জানাই দিছই আপনার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলু ওয়া ফিসালু সালাসুনা শাহরা রব্বুল আলামিনে জানাই দিলাম মায়ের তো কষ্ট বাবার তো কষ্ট ওদের সঙ্গে সুব্যবহার করো কেননা তোমাদের কারণে তাদের সর্বস্ব শেষ ইজ্জত তো দুলিশাত দৌলত তো দুলিশাত শক্তি ও দুলিশাত স্বাস্থ্য নিজের পুত্রের দিকে চাইছে না খালি সন্তানের চিরসুখের জন্য চিন্তা নিতে নিতে মা বাবার সর্বস্ব শেষ আজ যদি মা কি মা বাবা আল্লাহর কাছে কোরআনে করিমের মধ্যে অতীত ফাউরিলি আমরা অতীত ইয়াদ রই না আগে এক মা কো দেখাইয়া দিছি অতীত ফাউরিলাই আমরা এর বাদে গালিয়াই আল্লাহর বন্দেগান বদদুয়া দিয়া ফাউরিলাই বাদে কই আল্লাহ ইতা করলা কি ও আল্লাহ যাতে জানই না আমরার খাসলত তার লাগি আল্লাহ পরর আয়াত জানাই দিত্রা ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না মিনকাল কিবারু আহাদুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين فرمائرا مانوش تمہادر جنو اللہ عبادت ہویا ترلو لازم আর খেদমত তোমাদের মার বাবা তোমাদের উপরে লাজিম তোমার মাই কিবা বাবা একজন কিবা দুইজন যদি বয়স প্রাপ্ত হই যায় মানুষ বয়স হইলে আপনার জবান টেঙ্গা হয় প্রায় মানুষ মুরব্বি হই গিলে শরীর দুর্বল হইলে লাঠির উপরে বোর হইলে মানুষত মিজাজ কড়ু হই যায় জবান টেঙ্গা হই যায় আল্লাহর রাতে হিকাইয়া দিতরা তোমার মা বাপ একজন কিবা দুইজন বার্ধক্যর মধ্যে পৌঁছে যায় বয়স্ক বনি যায় দুর্বল বনি যায় আর তারা কোনো ব্যবহার দি তোমাদের দুঃখ দিলাই মা বাপ তাকি দুঃখ পাইলে উফ কইও না তুমি দুঃখর সীমা দিছো তোমার মায় বাবে উফ কইছেন না আমরা অতীতে দুঃখ দিছিলাম নি না না মাইরে দুঃখ দিলাম তো ফেটো তাকিয়া খুলো আইয়া খুলো রইয়া বাবারে দুঃখ দিলাম কিলা ওখান এখন দেখো বলে মায়ের পেটো তাকা অবস্থায় বাবার ঔষধ করা লাগছে উপার্জন করিয়া আপনার মায়ের তোলে খরচ করা লাগছে নয় মাই সরকার পারেন না তুলা বাদে জন্ম নেওয়ার বাদে মায়ের তোলে ঔষধ মায়ের দুধ বাড়িত স্বাস্থ্য বালা রইতো আনা বাচ্চার বুক পাল পিয়াস বাড়িব একদিকে এই দ্বিতীয় দিকে ওয়া তার লই খানিয়ে হয় না ভিন্ন ভিন্ন তুলা খানিয়া নিয়া বাবা ব্যবস্থা করে দেওয়ার লাগছে উপার্জন বাড়ানি লাগছে আগে খালি মাই বাবা দুজন তুলা উপার্জন চলছে এখন সন্তানের কষ্ট হইব উপার্জনের চিন্তা বাড়া লাগছে মেহনত কাপ আপনার বাড়ানি লাগছে এমত অবস্থায় আপনার কি বলে খাদ্য দেওয়া আরম্ভ করলা তুলা বাদে আপনার কি বলে পোশাক লাগে পোশাকের খরচ বাড়িছে আপনার পরিশ্রম বাড়িয়া গেছে আরো তুলা বাদে এখন কি বলে পড়ার খরচ বাড়িছে এমত অবস্থায় এখন নিজের ভাইয়ে সন্তান চলাফিরা জানে আপনার লাগা বাড়ির ছেলের এবিয়া গোলাপটি ভাঁড়ি ধরছে খেলাত গেছে বেড়াছেরা লাগছে এই বাড়ির ঘুরে মারছে মারার বাদে ওইগুর মা ভাইছে বাড়ি এলা শক্তি এলা একটা কথার বুঝ যে বাড়ির হরুতার লাগি লাগা লাগি করছে মারছে নে ইবাড়ির মালিক বাবে যখন শুনছে হি হরুতার বাবে যখন শুনছে তার গলা তামনা ছেলের গলা তামার ছেলে টিবা মারি ধরছে আপনার ছেলে টিবা মারি ধরছে দুঃখ পাইছে খান দিয়া গেছে ইবাড়ির বেটা গল্লা লইয়া ইয়া গালিয়া ইয়া কয় তোর গো বার করি দে হরি হরি লিতাম আপনার এলাকার পর কি বানা জানি না হরুতায় হরুতায় দরবার হইলে সবল পাঠি আয় নি না মারি দুর্বল ভাবে দোল মারি করতাই বার হই আল্লাহকে আসতে আমার ভাগলে ভুল করছে ভুল করছে বা শুনা বাবা নুয়ারিলা করতো না আমি বিচার করি দিব আমি বিচার করবো শুনলো না আপনার ইগুর ঔষধও করবো আর আমার ইগুর বিচার করবো শুনা বাবা নু আমার আজিও করি মাছ দেব হরুয়া লাগছে নি না না ফটু কথা খোয়া লাগছে নি না না দুর্বল বনা লাগছে নি না না আইজ আপনার কোন বাকি বাসিল খাই কুড়ার বড় হইছে এখন কি বলেন তে ও বাড়িতে ইসুরি করি কিচ্ছু আনি লিছে সকলের ছেলে হয় না মাঝে মধ্যে কোনো বাবর ছেলে তুই মন হইয়া থাকি আনছে চুরি করি ইতায় বুধবাই লিছ আইয়া আপনার বিচার দিতে হবা তোমার বুয়াই আমার তা আনছে তোমার ইগো তো সুর কি বার করি দেওয়া বিচার হইতো বালা করি সোনা বাবা নু তোমার যা আনছে তা দিব চুরির বিচার উপযুক্ত করমু আর সমাজ আমারে বেজতান করিও না এমত অবস্থায় খাকুতি মিনতি সব কিচ্ছু বাবার করা লাগছে নি না না এই সমস্যা গাঠেকে সংসারের সমস্যাটা গাঠিয়া নে হে বাবাই পেটের সমস্যা গাঠিলাম আয় কুলের সমস্যা গাঠিলাম আয় আর পরিবেশের সমস্যা গাঠা লাগছে হার বুলে বাবার কষ্ট নি না না আরো তুলা বড় হইল এখন আপনার কি বুলে পাগল হয়ে গেছে তরুণী কন্যা বিবাহ করা লাগে এমত অবস্থায় যেমনে যাওয়া লাইন বইছে খালি যায় আর হিবালির বেটা করে রে ও ফলনা মিয়া তোমার এই যদি আর দেখিলে ও ফাও খাটিলি ফাও খাটিলি জানিলিও তোমার ছেলে রে আর আমার বাড়ির খান্দা কাছে দেখি না জানি বেজ্জত করছে নি তাই কইতা না রে বা দেখতাই নাই ইনয়া ইয়া তার লাগি মাতার বাদে কই গোলাত ফাঁস লাগি মরি জি মুইতা মাত আমার লাগি মাতিও না এটা আমার আনাও লাগে যাওয়াও লাগে এখন দেখুন মারলে মরি জিব আর আপনার হিবাড়ি গেলে হিগিয়ে খাটি লিব উভয় তো নাই একটা হান্দিত্রা আল্লাহর কাছে কইতা মানুষের কাছে মিনত কর দাও গুতা বুঝাও মানুষ দর দাও বালিনসা ভরে গো তার মেটা যদি দিলাই তাইলে ভাগর শান্তি হই জিব এই সময় সমস্যাটা তোমার গাটিছে রে বলে বাবাই পেটের সমস্যা কুলের সমস্যা গাঠিয়া নিলাম আয় পরিবেশের সমস্যা গাঠিলা বাবাই এমত অবস্থায় কোনদিন কইছিলা নি আল্লাহ এই টাটা হড়ো উতা মরুক
মাইয়েও না বাবায়ও কইছেন না কত সমস্যা মানর ফাওয়া চদরার বাদে কইছেন না আজ মুসলমান বাবা যদি দুর্বল মা যদি দুর্বল ব্যবহার দিয়া যদি কোনো বাকি বাবা তো খেউরর সুরুত যাইতা নাই শেষ বয়স যাইতা না খেউরর দরজাটা নাতি বয়স মাই যাইতা না খেউরর লোক দরিয়াই বয়স তাও ইলে মাইয়ার বাবায় দুঃখ দিবা মুখর মাত দিয়া ব্যবহার দিয়া আল্লাহর জাতে এখানে জানোই না গে এজন্য আল্লাহ জানাই দিলা তোমার মায়ার বাবায় যদি তোমরা রে বয়সের কারণে দুর্বল কোন দুঃখ পাইলে তোমরা সন্তানে উফ কইও না ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা মা বাবা তাকি দুঃখ পাইলে উফ কইও না জিলকিও দিও না কিন্তু আল্লাহর কালামর বিপক্ষে আমরা আসিনি না না মা বাবাকে দুঃখ দিলে না মাজরুজা যায় বিপলে যার কলি যায় আঘাত দিলে খুদা সয়ে না আল্লাহ রাসুলের দয়া তারা পাবে না মা বাবায়তি আপন বাবা বাড়ি কর যতন তিন কথার সাথী পাইয়া ভুলিয়া যাইও না মা বাবায়তি আপন বাবা বাড়ি কর যতন তিন কথার সাথী পাইয়া ভুলিয়া যাইও না যার কলি যায় আঘাত দিলে খুদা সয়ে না আল্লাহর বন্দে গান আল্লাহ কোরআনে করিমের মধ্যে কইছেন ফালা তাকুল্লাহু মা উফি ওয়ালা তানহারহুমা আর আল্লাহ শাইরে আপনার শেরের মধ্যে কইতে আসেন মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যায় বিফলে আরে মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যায় বিফলে যার কলি যায় আঘাত দিলে খোদা সহে না আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না কুরআন শরীফের হুবহু অর্থ মাবিক বিচার আপনার কি বলে কসিদা গজল বানাইছে মা বাবারে দুধ দিয়া নমাজ বড় কামাইতা নাই রোজা রাখো কামাইতা নাই হদিস শরীফের মধ্যে আইছে সাক্তুর রাব্বি ফি সাক্তিল যারা মা বাপ রে আপনার জাম মা বাপ দান উরে বেজার আল্লাহ দান উরে বেজার ওরি দর রব্বি ভিরি দাল ওয়ালি দান উরে মায়ের বাপ ব্যবহারে আসরনে কুশ আল্লাহ ইয়া তাআলা দান উরে কুশ বাইরে মুসলমান কি জমিনের মধ্যে অনেক মানুষ এমন আছে আদরের বউয়ের কথা শুনিয়া আপনার সকল সময় বউ দুশিয়াও ফায়দা নাই বউর বাড়ুয়া একটা আছে আপনার কোন কথায় বউ বেজার হই দিব কোন খামে বউ বেজার হই দিব তাইরে খুশি রাখছ চাই বউ খুশি রাখতে কত বেটায় মাই আর বাবা রে আপনার বিনবাসী লাইন আছেন নি না না বউর লাগি মাত্রে মিঠা মিঠা মাতে মাইল লাগি মাত্রে সময় মুখ বাউটা আর ফারানোর কিছু আল্লাহর বন্দে গান মায়ের লাগে মুশকি আসি মাতো আল্লাহর আরশ পর্যন্ত খুশ হয়ে যায় মাইরে আপনার একবার আসাই দেখো বাবারে একবার আসাই দেখো আল্লাহ মুস্কুরাই যায় আর আপনার কি বলে মাই বাবারে খান্দাইয়া দেখো আল্লাহ আরশে আপনার আল্লাহর বন্দে গান বৌরে আসাই তাই কইয়ার না খান্দাই তাই বউ আঞ্চনা ফিটিবার লাগি খান্দাইবার লাগি আসিয়া খাইতো সুখে খাইতো মারতাই না গালিয়াই তাই না কিন্তু বৌরে মায়া করতে গিয়া মাইরে বাবারে আপনার গিন নাই তাই না মাইরে বাবারে দিন নাই তাই না অনেক মানুষ নতুন বিবাহর পর বাজার তাই লুকাইয়া বউর লাগি মিঠাইয়া দেয় তাই আশি মান না আশি মান না এগুলা বহুত পয়সা বাসু জায়গায় জায়গায় ভাই বউর লাগি নয়া বিয়া করছে কুটুম বালা ভাই ইগু তো এমনি কুটুম বেটা যাইব কানু ইগিয়া কবুল কইয়া আইছে কিলাইলেও রা লাগে ডাইল মুট না খাওয়াইয়া কুট কুট অনবরত দিলেও রইব যাইতে পারতি রসি বান্দা যাওয়ার পথ নাই কিন্তু আল্লাহর বন্দে গান মাইল লাগি আপনার বউর লাগি লুকাইয়া ডাইল বুট না আরো বহুত বুট আনছে আনে আপনারা না নুক দুনিয়াত আছে মাইয়া কইরা বাবা জানে বড় টানের একটা আপেল খাওয়ার লাগিয়া পারলে আমার লাগি বা তোর বাবর জানে টানের বাক্কা কয়েক দিন তাগি আগে চলছন বিরছন খাইছে এখন তোর বাবর কিবা জানে টানের পারলে 200 আপনার 100 আঙ্গুর টান লাগিয়া নিস মনে মনে আমিও খাইলু মাইয়া এখন টান কথা না কইয়া বাবার কথা কইতা টান লাগি ফাললে দুইটা আঙ্গুর আনিস রে বা আগে খাইতা আর এখন বাজারও যাইতে না পয়সাও নাই আন্ডা না ফাললে তুই আঙ্গুর আনিস আমার আমি পয়সা রাইগো তা ভাই আরে তাহলে হবুর নাম করো হবুরে কই আমি ভাতাম আমার নাই
তার বউর লাগি ডাইল মুঠের মশাল লুকাইয়া আনতে পয়সা আছে, মায়ের লাগি বা বাজির লাগি আঙ্গুর দুইটা লুকাইয়া আনতে টাটা ভরিয়ে গেছে। ও আওলাদ ইয়া তাল্লো সত্তা কি বালা, যে আওলাদে বউর নয় বউর অভিযোগ পূরণ করে, আর আপনার লুকাইয়া লুকাইয়া নিয়া তুরাও এক জোড়া মাইরি আর বাবারে কলে কলে দিয়া হয়। আমার গরুর বউরে দেখাইও না, সন্তান রে দেখাইও না, ওসিয়ত দি বেশি নাই, ওসিয়ত দি আনতাম পারছি না, ও তুরা এক জোড়া তার লুকাইয়া খাওয়ার আমার লাগি তুরা দোয়া করিও। তোমার দুইটা আঙ্গুর খাইয়া মাইয়ের পেট ভরত না, বাবার পেট ভরত না, ওসিয়তর হালত দেখাইয়া যখন তুমি চাইবা তোমার মায়ে দুই আঙ্গুর বাবায় দুই আঙ্গুর ভাইয়া, আরে আল্লাহর আরো সরবা চাইবার হইবা আল্লাহ, যদি আমার জাদু ধর্মের ওসিয়ত থাকতো মানে জেলা বড় বড় বেশ বেশ করিয়া মোসা বেগ বলিয়া নে আমার কলিজার টুকরা সন্তানে আনতো। আল্লাহ আমার ছেলেরে তুমি দিল দিছো, তার দিলর মাঝে আমার প্রতি মায়াও দিছো, দৌলত না দেওয়ার কারণে আওলাদ গুলো দুর্বল হইয়া গড়ুয়ায়। আল্লাহ তোমার কাছে দৌলতের কোনো অভাব নাই, আমি পাইয়ার না ভাই আমার ইগু গরিব বানাইও না, আল্লাহ গরিবের জাল আমি পছন্দ করি না। আওলাদে তার ব্যবহার দিয়া তুচ্ছ জিনিস দিয়া মনে খুশি করে দিছে, তুমি আল্লাহর কাছে চাইয়ার আমার অবতারে দুধে ভাতে অশুদ্ধ করি রাখিও। মায়ার ভাবে যদি দোয়া করি আত্মা করি ভাই, আল্লাহর কুদরত দরজা খুলি গেছে তোমার ভবিষ্যৎ পয়সা, আজ যদি অভাবী খাইল দেখবায় দৌলতে পরিপূর্ণ হয়ে গেছে। বউয়ে সারা জীবন দোয়া করো এমন কোন সার্টিফিকেট নাই, তাইর দোয়ায় আল্লাহর আরেশর দরজা খুলবো, তাইর দোয়ায় জান্নাতের দরজা খুলবো, তাইর দোয়ায় রিজিক রুজি বাড়িব এমন কোন সার্টিফিকেট দেওয়া যাইতো নাই। বাড়ি তো ভারে ওলা তাকতো ভারে কবুল হইতো ভারে দোয়া না হইতো ভারে, মার ভাবে দোয়া করিয়া দিল খুলিয়া দোয়া করিয়া তাকে লেখায় বড়ায় সার্টিফিকেট দেওয়া যাইব হদিস কোরআন মুয়াফিক 100% বন্ধু করতির মিস হইতো ভারে, মার বাবার নেক দোয়া সন্তানের হক ভিড়ে না। কালিসায় হবায় খুশ করতো, কালিসায় হবায় খুশ করতো, মাই মরি গেলে এই দুনিয়াত আরেক মাই মিলব নি না, বাবা মরি গেলে আরেক বাবা মিলব নি না, বউ এগুনে হাত গু যদি মরি যায় 14 গু বিয়া তুমি ইনই অত টাটা হরা মৌ পিতা, কিলাইবারও দরকার নাই মারবারও দরকার নাই, জেলা শরীয়তের নিয়ম আছে তাইরে তাইর যতন তাইর আদর কদর করিয়া যাও। মায়ের মুখে দিছাও আল্লাহর বন্দে গান দুইটা খাজুর দিয়া মার মুখে দিছাও, মায়ে খাজুর আতো লইবা তোমার ভাই দয়ার নজরে চাইবা, বাবা কিতাই গো না গো মাই খাজুর দুইটা সিন্নি পাইছিল কইলা মামাই খাইবার খামনে মাই দিন না দিলে, মাই ওলা কুশ মাইয়ে ওলা হরু বালা বাবাই ওলা আমরা ছোট বালা, কোনো কানো কেউ সিন্নি বাটিলে খাইতা না নিয়ে আমরা রে দিলে আইজ আপনি যখন বদলা নিয়া মাইরে সিন্নি দিছ খাজুর দুইটা, মাইয়ে মুখে দিছাইয়া ছোট বালা করে বতাইয়া দিয়ে গেছে, আমিও তো আমি এইলা উঠাইয়া আমার ছেলেরা তো দিছিলাম, আইজ আমার ছেলে আমার বদলা করলো, আমি অসল মাবিয়া আমার ছেলে খাজুর না খাইয়া সিন্নি খাজুর আমার হাতে দিল। ও যে চাইছো মারো বালা লাগছে সাইয়া, তোমারও বালা লাগছে সাইয়া, ই সওয়াব এক হাজার এক উমরার সওয়াব, সুবহানাল্লাহ। মায়ের বাজি যে দয়ার নজরে খাজুর দুইটা দিয়া চাইছো, বাজার তাই লইয়া অঙ্গুর দুইটা আনিয়া দিয়া চাইছো, এক টুকরা খাবার আনিয়া মা বাপরে লইয়া দিয়া ফিন্দাইছো, আর ফিন্দাইয়া মুখে দিছে এখন মাই বা আব্বা বড় সুন্দর লাগে রাই, ও খাবলে আমার মাল পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগে রাই, নয়া কইনা লাগা আব্বা আপনার তো বহুত সুন্দর লাগে, সুন্দর নাও লাগো নয়া খাবার ফিনলে এমনিও মন খুশ হয়, তুমি আরো যখন খুশির কথা করায় খুব সুন্দর লাগে, মায় বাবে খাবার ফিনতে কিতা কইতা আইজ আমার ফুয়ারে খুব সুন্দর লাগে রে, কাবলে আমার ফুয়ার লাগে খুব হইছে, ও আল্লাহ দিছে আমার ছেলে অত সুন্দর অত সুন্দর হইছে, দেখা যায় একদম দোলা খান আপনিও হুনিয়া খুশ হয়েছিল, আইজ আপনার মুখ থাকি মাতি কেন হুনিয়া আপনার বাবা ও খুশ মা ও খুশ, আর ও যে তুমি চাইছো সুন্দর লাগে নি কইয়া জবার চাইছো বাবা আর মায়ের দিকে, লক্ষ টাকা খরচ করলে একবার খোঁজ করি তো আপনার উমরা করা যায়, এক লক্ষ নিচে এখন উমরা করা যায় না, সময় লাগে 15 দিন, এর নিচে আপনার সাধারণ মানুষের যাতায়াত হয় না, উচ্চ বিভাগের মানুষের মা থাকলা, আমরা সাধারণ মানুষ উমরা করতে গেলে 15 দিন সময় লাগে, সফরের কষ্ট বহন করা লাগে, লক্ষ টাকা লগে খরচ করা লাগে, এর বাদেও উমরা হজ আল্লাহ গসিল আমি নানা সার্টিফিকেট নাই, 10 টাকার খাজুর আঙ্গুর 10 টাকার ফল ফসল মাইরে দিয়া খাওয়াইয়া দিল আশুদ্ধা বানাইয়া মুখের বাইদি চাইলে নফল উমরা আমনা কি এক মকবুল উমরা হজর সব আল্লাহ দান করিয়া তাকে।
লাখ টাকা খরচ করিয়া মানুষ উমরা করার যায় গিয়া, কিন্তু আল্লাহর বন্দে গান 10 টাকা খরচ করি মাই এবং বাবা দুষ্কর্ম চায় না। ইলানি মোকারামে তো অঞ্চলের মধ্যে আসেন নি না না, আপনার অঞ্চল না তা হোক আপনার পাড়া প্রতিবেশী অঞ্চল তালা শুরু দেখবাই, হজ করিলাই উমরা করিলাই কিন্তু 10টা টাকার খরচ মা বাবা কোলে করতে চায় না, এদিকে ফিরিয়াও চায় না। আল্লাহর যাতে বরমাইরা বাল্লা তাতুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মাইর লাগি বাজির লাগি কথাবার্তা করতে আল্লাহ কেয়া দিতরা, তোমরার মাতা পিতার লগে যখন মাত কথা করবাই নম্রতার সাথে ভদ্রতার সাথে সম্মান সূচক শব্দ হলদি মাত কথা করিও। আমরা দেখা যায় বিপরীত আল বহুত মানুষের কাছে হলির লাগি শ্বশুরির লাগি মারতে, আজকাল তো হনর যুগ সবসময় দামদর খবর হরিয়ে লই, দামদর খবর শ্বশুরে লই, হ্যালো যেমনে দেখছে নম্বর সইয়াও কিন্তু আম্মা হ্যালো আম্মা নি বালা আছেন আসসালামু আলাইকুম সয়াত মেলাই দিছে সয়াত পুরো সয়াত আম্মা নি বালা করে সালাম আব্বা বালা আছেন নি একইবারে ধাক 32টা বার করি সালাম দিছে অসুবিধা নাই দেখ যাই বউর মায়নরে সালাম পাইতা সালাম ফওয়াল্লা সারা জীবন যদি বউর মারে সালাম করে না দুজো বলে দিবেন আস্তা জীবন যদি হলিরে সালাম করে না আচ্ছা দুজো হইব এমন সার্টিফিকেট কোনো মেসেজ দিছেন নি তবে হলি তাই সালামর যোগ্য আদরের যোগ্য মায়ের বদলা মা তানে আর বিয়া করতে পারতাই নাই কোনোদিন এই মা হলি এই নো মার মর্যাদাওয়ালা আল্লাহর দাতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন শ্বশুরিয়ে মর্যাদা ভাইতা সম্মান ভাইতা তবে মা লাগান সম্মানই তাই নাই আরে মার মত দোয়াও তার কাছে নাই মায়ের দোয়া গ্রান্টেড হরির দোয়া গ্রান্টেড নাই মায়ের দোয়া আপনার কি বলে মুখ মুখরবা দি সওয়া হজ উমরার সওয়াব আছে হরির মুখে দি সওয়া হজ উমরার সওয়াব নাই এজন্য আল্লাহর বান্দাগান আল্লাহ শিক্ষা দিছেন মাই বাবার লাগি ভদ্রতার সাথে সম্মান সূচক শব্দ দি মাতি তো ইনো মা ডাক দি ওবা নিয়ামত খানরে বো ই খালি গেট গেট করো কি গো বুঝছনি তার মাল মায়ে কইতে ওবা নিয়ামত হুনি যাই রে খালি কিতা গেট গেট করো বাড়িতে এল খালি ডাকা ডাকি হস্তা হস্তি আসি আছে নিয়ে তো আমার আসি আছে না শুরু আসি আছে মজা আছে না মাইয়া হুমিয়া কইলা বাবা রে কত বিজালা করলা কি কত নমুনা করলা আমি তুই একটা দেখছি না মনে মনে কুলিয়া নাই কুলিয়া কইলা আর কার কই দিব আপনার ওই সময় শ্বশুর বাড়িতেই ফোন আইছে ফোন ধরিয়া মায়ের দেখতরা ফোন করে আম্মা নি আসসালামু আলাইকুম হে বালা আছেন নি আব্বা কিতা কটা বালা নি ছোট বই নিকে কিতা করে আচ্ছা আচ্ছা আমি নাই মেলাইছে না মায়ের দেখে বালা লাগছে তো বউরে মায়া করবো মায়ের মায়ের দেখিয়া বালা লাগছে 10 মাস পেটো লইলাম 20 মাস ঘু বইলাম এতটুকু করার বাদে আমি ডাক দিতে সময় তেলাকো মুখে জুয়াফ লইছে বালা মুখে নাই হাসি নাই আপনার কত বাদ মুখ বানাইয়া যে জুয়াফ লইল বুঝা গেল মারি দিব বুঝা গেল তার গিন্না লাগে আর ওই সময় তার হরিয়ে ফোন করলো সালামও দিল মুস্কি আসিও দিল আর হরির ডাকে আপনার যাইবো ওখানেও আপনার ওয়াদা দিলেইলো আর রামজাদা এতটুকু করার বাদে ওখানে আমার লাগি ব্যবহার করলো বালা লাগছে বালা বালা লাগছে না মুসলমান মাইয়া ডাক দিলে জি হইয়া জবাব লওয়া দরকার নম্রতার সাথে ভদ্র ভাষায় জি আম্মা খুব কথিত হয়েছে কারণ জুড়ে আওয়াজ দিও না ইয়াল কুকরে ডাক দিছে তুমি ছুটো আস নাই খাপিয়া উঠিছো মাইয়া আঞ্জা করি তুলে লইয়া কইছে লা ইলা ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ তুমি হাবুডুবু সবজি কুকুরের আওয়াজ শুনিয়া না ইয়ালর ইয়ার লিগুন তেরে হাসাউ আক্তা যেতু রাইট ডাক দিন হাঞ্জাওয়ালা ইয়া আল্লাহ গরু তা কেনে বড় তাই উড়াই যাই বেজুইতে বললে একদিন ইয়ালর কুদামো ঘোষণা নি করছে না আমার বাড়ির অঞ্চল কিছু পাড় আছে আইস নাকি 10 বছর আগে হতাবে আমি তো পুরা জুয়ান মানুষ আইস তো তাই ওয়াজ চলে 10 বছর আগে ওলা মাগরিবর টাইম আখান্দাবাদি পাড় জায়গা যাইতাম বাক্কা দূরের ঘটনা কইরা আমার বাড়ি থাকি আখতা হিয়াল লেখপাল বার হইছে যেমনে গুনতে চাইরো বাজু বাই উড়ু দিলে 12-14 টা চাইরো বাই উড়ু দিছে দেখছি আইজের হালত ভালো হইতো না কোনো বাই কিচ্ছু নাই চিন্তা করিয়া মাথায় কাম করে নাই কিন্তু খাইল ফাঁকি দিতরা হলা বাগুলা আর ডাক দিছেন বেগর লগার লোক মটন বাজে আইলো কুকুর বাপ আপনার হিয়ালে মাঝে কোনো চতুষ্পদ জানোয়ারে যদি বেরি লাই কুদাম দিলায় লগা লোক মাটির মাঝে আর দিতাই তো হে হরি যায় গিয়া লগা লোক আমি মাটির মাঝে দুই আর জাফটা দিলাম দিয়াও আপনার তুলিয়তা করছি
ইয়ালর বেশ কি শেষ হয়ে গেছে তাই তাই দৌড় দিছই বটনাখান আপনারা সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো মাঝে মধ্যে ইলা কোনো দিন ও বিপদ ঘটতে পারো কুকরে প্রায় জায়গা পে রই মানে একটা আছেন ভাগলা কুকুর গিয়ে এটা কুচ্চু মানে না তবে মাটি তাপ দিয়া দেখিও যদি বুধ ভাইলায় তাও ইলিয়ার উপায় না বান্দর আলো ফসলাইনি এটা বান্দর নাই তো করছো না যদি কোনোদিন কোনো খানো বান্দর ভালে বেরি নাই তাহলে চাষা হিকাইয়া লোক ছাড়ি দিবা বান্দর ভালটা কি আপনার বারুইয়া বা বড় কঠিন বেরি লাইন যদি কিন্তু ও সময় যদি মাটি তাপ দিয়া খালি উপর মুখা ইশারা করো একটা হইতেন এখন তার ওলা ডট ডরাইন হিয়াল কুকুর আপনার বান্দরে মাটি দুই যদি ইটা মারি দিয়া চকুত পড়ে যায় খানো হয়ে যাবে ইকিলামি গোহান তাকি ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম আপনারা কইয়া কইয়া ফাহুম লা ইবসিরুন এই পর্যন্ত আল্লাহর রাসূলের গর মোবারক মক্কা শরীফ দুশমনের রাসূল হলে নবীর গর বেরিসলা নবীরে জব করি দিতা নবীর গর বেরিসলা নবীরে জব করি ফলাই দিতা আল্লাহ কামুল হাকিমনে জানাই দিলা নবী আপনার গরর সাইরো বাজু দুশমন হলে দাও করি লিছেন আপনি এক মুত বালিয়াতর মধ্যে মাটি লকুয়া এক মুত আর সূরা ইয়াসিন পয়লা তাকিফাহু লা ইউবসিরুন পর্যন্ত ফড়কুয়া আর কইন আপনি এটা মারো কুয়া আমি হাবুই দুশমনের চকুত ফলাই দিমু হাবুলি খানা হই জিবা আর তুমি হেরে দি আপনে মারছেন না ইগো আল্লাহ ইটা মারছেন আল্লাহ ইটা মারলে সাইরো ভাই যায় মানে ইটা মারলে এক ভাই দি যায় আর তোমার কিন্তু ইটা হইয়া থাকলো আমি আল্লাহ আবুলি হয়ে গেছেন আপনার খানা নবীজি হেরে দিয়ে গেছেন গিয়া এখন মা তো ইয়া তাও পড়ে গেছে তাও তো তার নাম অ্যাক্সিডেন্ট যাও রসুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়িদিনা মাওলানা আপনারাও লড়াক নাই আমিও আর ইসিকাত নাই সাড়ে দশটায় আপনারা টাইম শেষ হয়ে গেছে বাক্কা উফরি দিয়া মানুষও হচ্ছে না আমিও আর যেমন ইয়ত নাই আর আজ ওয়াজ করিয়া আইসি বিয়া করা নাই আজকুর ওয়াজ গুলা শেষ করি আইছি ওতার লাগি আমি একটু মিসিং তার আপনারা তা হইতে আরো 5 মিনিট আর না থাকলে অন দোয়া কিতা বুঝুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ যাই আমরা মাত্র মধ্যে অকুল্লাহ।